আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তার মানে আজকে জয় মঙ্গলবারের পুজো আবার, কারণ কি আমি প্রথম আর শেষটা করি। তাই দেখো ওই যে খিলিটা হয় সেটা বানিয়ে নিয়েছি 17টা গম, 17টা জব, 17টা তুলসী পাতা আর 17টা কলার ডাল দিয়ে। এই খিলিটাই মেন এই ঠাকুর পুজোতে। পুজো টুজো করে ওই যে কলাটা রেখেছিলাম ঠাকুরকে দিয়েছিলাম 5 ফল, ওই কলাটা দিয়ে আমি খিলিটা বানিয়ে ওই মানে খিলিটা খুলে আর কি ভেতরে জিনিসগুলো কলার সাথে মেখে একবারে খেয়ে নিতে হয়, যাতে মুখে দাঁতে না লাগে, জাস্ট গিলে নেওয়া যাকে বলে জল দিয়ে। তো পুজো টুজো সকালবেলায় শেষ করতে হয়েছে, কেন কি আজকে মেয়ের অনলাইন ক্লাস তো আছেই, আর 8:30টার মধ্যে আমাকে কোনো রকমে মানে আমি জাস্ট কি বলবো সেই রেসের মতন ঘোড়ার মতন করছিলাম। তো পুজো টুজো কমপ্লিট করে এই যে মেয়ের এখন ফার্স্ট ব্রেক, তারপরে কমপ্লিট করার পর অভিষেককে ব্রেকফাস্ট দেওয়া, ও এবার অফিসের জন্য বেরাচ্ছে, তো সাথে মেয়েও এলো বাই করতে, কেন ওর এখন স্মল ব্রেক চলছে। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাপিয়াস, তোমাদের সবাইকে আমার একটা নতুন দিনে নতুন ব্লগে স্বাগত। দাঁড়াও এরকমই হচ্ছে, একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে চলে তোমাদের সামনে। সকাল থেকে কথা বলে একদমই সময় পাইনি, বুঝতেই পারছো আজকে জয় মঙ্গলবারের লাস্ট ডেট, মানে লাস্ট টিউজডে পুজো ছিল সকালে, তারপরে অভিষেক অফিস যাবে, তার ব্রেকফাস্ট বানানো, মেয়ের অনলাইন ক্লাস চলছে, মানে ঘেটে ঘ ছিলাম। তো এখন এই লং ব্রেক হয়েছে, এখন 10:45 বেজে গেছে, চলো মেয়েকে খাইয়ে দিই, আর আমার তো আজকে শুধু চা খাবো, পুজো হয়ে গেছে সকালেই, চলো পরে দেখা হচ্ছে। স্টিল দেন সঙ্গে থেকো, দেখতে থাকো হ্যাপিয়াস, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রাখি, ও আর আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো। হ্যালো, হ্যান্ড স্যানিটাইজ করো, এদিকে করে দেবে, টাইম নেই কিন্তু, ঠিক আছে, শোনো না বেবি। এখন এসে গেছি আবার, এখন বাজে 12:15, এই ওদের স্কুল শেষ হলো, আর এখন আমার বৃদ্ধি বাড়বে, সব করে এখন ওকে স্নান করে দিই, চলো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে, আজকে তো লাঞ্চ নেই বললামই, লাঞ্চ নেই মানে লাঞ্চে রান্না বান্না নেই, বিকজ অভিষেক তো অফিসে খাচ্ছে, আর গিনির ঝোল করা আছে, অত আলু ভেজে দেবো, আর রাত্রেবেলা বানাবো লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি, সব ইচ্ছা আছে, তো রাতের অভিষেকও বলো এটাই খাবে, তাই দুপুর লাঞ্চের ব্যাপার নেই, চলো আর কি। ক্লাস হলো, দেখি প্রচণ্ড গরমও লাগছে, গরম হাওয়া সেই গরমটা আবার ফিরে আসছে, ঠিক আছে দেখতে দেবো, আর তো কিছু করার নেই, আজ লেজি থাকবো মোটামুটি সকাল থেকে। হ্যাঁ, ওই কালকে শাক পাবানো আছে, বাজার তো উঠিয়ে দিয়েছি, বাট শাকটা এখনও আছে, তো শাকটাকে কেটে কুটে কুটে দেবো, চলো মামা স্নান করে নেবে। হ্যাঁ কি নিবি? না একটা করেই নে না, সেদিনকে ভুল করে দুটো নিয়ে নিয়েছিলাম, সেই থেকে সে দুটোই নিবি, পুটুলি কি যেটা একবার ভুল হয়ে গেছে সেটা কিও এখন করবে, চলো পুটুলি কি, চলো রাখি, পরে দেখা হচ্ছে, সঙ্গে দেখো, দেখতে দেখো হ্যাপিয়াস। ও আমাদের ছোট ছোট পিচি গুলো কেমন আছে দেখো, ফিসি কেমন খেলা করছিস, এটাও একটা অরেঞ্জ, চলো পরে দেখা হচ্ছে। চলে এলাম আমার 1 কাপ চা নিয়ে, এখন বাজে 1টা, সো চা তো খাবোই, চা বিস্কুট খাবো, তো চলো খেয়ে নিই, চা চিয়ে যেরম ভাবে করে নিলাম, ঠিক আছে পরে কি আর কি, দেখতে থেকো সারাদিন কি করি, সারাদিন আজকে সেরম কিছু করার নেই, একদমই নর্মাল দে একটা, স্টিল যা করবো তাই শেয়ার করবো, তাই যদি ভালো লাগে তাহলে দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, রাখি পরে দেখা হচ্ছে। ঘেমে চান হয়ে যাচ্ছে, আবার সেই ব্যাক করলো গরম, 2 দিন বৃষ্টি কি মানে হলো জানি না, চলো মাকে তোমরা থাকো সঙ্গে থাকো, দেখো কি করছে, এসে গেছি আবার, মেয়েকে লাঞ্চ করিয়ে দিলাম, ওই বলে আমি ঝোল ছিল ভাত দিয়ে আলু ভাজা করে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছে, এখন বাজে গেছে 2:40, তো আমি ওকে খাইয়ে টাইয়ে গ্যাস পরিষ্কার করে সব কিছু করে জায়গা পোষা করে এখন ফলাহারটা খাবো, আজকে তো জানোই মঙ্গলবার, তো ফলাহার খাবো, এই যে চিড়ে ভিজিয়ে রাখলাম, হয়ে গেছে চিড়ে ভাজানো, আম, মিষ্টি দই, আর একটু অর্ধেক মিষ্টি মেখে মাখবো, কলা সকালে খেয়েছি, কেন ওই যে পানের ভেতরে যেটা থাকে ওটা খেতে হয় কলা দিয়ে খেয়ে গিলে, তো কলা খেয়েছি আর কলা খাবো না,
বাস চলো মেখে নিই ফলোয়ার মেখে তারপরে বসে খাবো। দেখতে থাকো এই ফলোয়ার, জানোই এটা খেতেই হয় যারা জয়মঙ্গলের পুজো করো। দুপুরবেলায় চিড়ে, ভেজানো চিড়ে সাথে দই আম কলা দিয়ে মেখে, মিষ্টি যদি লাগে দিতে পারো, দিয়ে মেখে এটা খেতেই হবে। এটা এই এই পুজোর স্পেশাল খাবার দুপুরবেলাটা। তারপরে রাতে যা আছে লুচি পরোঠা, রুটি নয়, পোড়া জিনিস আর ভাতের জিনিস খাওয়া যাবে না। তো মেখে নিলাম, মেখে খেতে বসবো আর কি। আগে আগে নয় মানে যখন শাশুড়ির সাথে থাকতাম, আমার মায়ের বাড়িতে এটা নেই, শাশুড়ি করেন, ওনার থেকেই শেখা, তো উনি মেখে দিতেন আর কি। মানে লাস্ট মঙ্গলবার, ওই কোন একটা মঙ্গলবারের জন্য দমদমে ছিলাম যখন, মামনি মেখে খাচ্ছিল, তো আমি বললাম মানে খাবে আর কি। আমার লাঞ্চ হয়ে গেছিলো, পেট ভরে খাওয়া দাওয়া করার পরে মামনিকে বললাম কি তোমার মাখা হয়ে গেলে আমায় কিন্তু একটু দিও। তো সেটা আবার আমাকে বাটি করে, নর্মালি আমার শাশুড়িমা ওই মেখে নিজে পছন্দ করে না কারোর হাতে মেখে দেওয়া, আর উনি ভাবেন কি ওনার হাতে মাখাটা হয়তো কেউ পছন্দ করবে না, বাট আমার পছন্দ। মানে আমি মায়ের হাতেও মাখা খেতে ভালোবাসি আর শাশুড়িমার হাতেও তাই। তো এটা যখন মাখতো আমাকে দিতে বলেছিলাম, তো ওই আর কি খুবই টেস্টি মেখেছিল। আর আমার তো একদম ভালো লাগছিল না, নিজের মাখা টক লেগে যাচ্ছে, তো বেশি জল জল হয়ে গেছে, মানে একদম ভালো লাগেনি। পারি না এই মাখতে, পছন্দ করি না খেতে, বাট ওই শাশুড়ি যখন মেখেছিলেন উনি খুব সুন্দর করে মাখে, তাই ওটা খেয়ে খুব মজা পাই। আগলি হয়ে গেছিস নাকি? চলে এলাম আবার, এখন বাজে বিকেল 6টা বাজতে 5:10। সন্ধ্যে দিতে তৈরি হচ্ছি, সন্ধ্যে দেবো এবার। আর একটা জিনিস আসছে, সেই জিনিসটার অপেক্ষা করছি। আর এই যে আমার সে তেজ দেখাচ্ছে, ও কথায় কথা যে কেন তো তেজ হয়ে যাবে, তেজ দেখো, তেজটা কেন দেখাচ্ছিস, কেন দেখাচ্ছিস পাগলি, তেজ দেখো আর কি। ওকে আমি একটা লাইট বলেছিলাম, দুটো লাইট মধ্যে এক লাইট জ্বালাতে আর একটা লাইট জ্বালাতে দিয়ে দিই, সেটা তেজ দেখাচ্ছে আমাকে। আমি কি বলবো বলো, খিসকি, দিস ইজ কল খিসকি বলতে। এবার আমি যখন তেজটা দেখাবো না গিনি, তখন বুঝতে পারবি। চাস দেখাবো, দেখো বন্দরকে দেখো, বন্দরি মাম্মি তেজ দেখানি, দেখো দেখো দেখো, এই দেখো সুন্দর ইউনিকর্নটাকে নষ্ট করিস না। চলো তাহলে এখন রাখি, পরে দেখাচ্ছি। হঠাৎ করে বাইরেটা দেখি কি দারুণ লালচে একটা বেঁধে হয়ে গেছিলো, সে কোণে দেখা রোদ বলে সেটা। এর সাথে তার মনটাও একটু ফুরফুরে হয়েছিল, কেন কি আমার একটা পছন্দের জিনিস পার্সেলটা আসবে, বললামই তোমাদের কী এসছে, সেটা এখন দেখাচ্ছি না, পরে যখন সাজাবো তখন দেখাবো। আর দেখো আমার মেয়ের পাগলামোটা, শুধু ইচ্ছে করে এটাকে আমি এডিট করে নিই তোমরা দিয়ে, পর কনস্ট্যান্ট হেসে গেছি আমি, তোমরা একটু হেসে নাও। পার্সেলটা এলো, এসে ওইটার পেছনে প্রচুর কাজ লাগলো করতে, অনেক নতুন নতুন জিনিস এসছে, সেটা হয়তো দেখলে তোমরা এক ঝলক, বাট পরে ভালো করে দেখাচ্ছি, দেখাবো আর কি। যাক এখন ডিনার বানানোর টাইম, দুপুরে তো কিছু করি রান্না বান্না, বাট রাতে করতে হবে। তো ডিনারে ভাবলাম বানাবো পনির আর সাথে বেগুন ভাজা আর লুচি। তো যখন এই প্রিপারেশন করছিলাম দেখলে ময়দা মেখে নিয়েছি, লুচির জন্য ময়দা টয়দা মেখে রেখে দিলাম, আর সাথে ওর ড্যাডিও এসে গেছে। 9টা বাজে তখন, অভিষেক ঢুকলো, আর আজকাল মেয়ে তো একদম এক্সপার্ট হয়ে গেছে, পুরো দরজা খোলার আমরা চিন্তাই নেই, ও বেশ সুন্দরভাবে দরজা খুলে দিল দিল ড্যাডির জন্য। আর আমি চলে এলাম ডিনারটা বানাতে। তো পুরো নিরামিষ বানাবো, পেঁয়াজ রসুনের কোনো থাকবেই না এখানে জায়গা, তাই কী করলাম পনির আর আলু ভেজে নিয়ে একটা মিশ্রণ বানালাম। সিন্স আদা বাটাটা আমার ছোঁয়াছুঁয়ির মধ্যে ছিল বলে, মানে সব পেঁয়াজ ফেঁয়াজ ছিল বলে, আলাদা করে আদা বাটা ছিল আমার, বাট সেটা না নিয়ে আমি এইটা রেখে দিই সবসময়, জিঞ্জার পাউডারটা। তো আমার আলাদা করে জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার আর আনিয়ন পাউডার সব থাকে। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ওর মধ্যে জিঞ্জার পাউডারের সাথে একটু ওই ঘরে বাজানো ভাজানো ভাজা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সব দেখলে আবার আলাদা মশলার বাক্স আছে, যেটা জাস্ট পুজোর সময় খাই নিরামিষের জন্যে। তো দিয়ে দই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তেলে ফোড়ন দেওয়ার পরে
দিয়ে বাস মেজের একটু আলাদা ভাজা তুলে রাখলাম, আর দেখলে লাল লাল একদম কারি, এর মধ্যে টমেটো কুচি দিয়েছিলাম আর কি, দিয়ে দারুণ একটা পনিরের তরকারি বানিয়ে ফেললাম। যদিও বা নিরামিষ কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তো তোমরা বানিয়ে দেখো এরকমভাবে। তো তারপরে সাথে বেগুন ভাজা করে নিলাম, আর এবার এলো আমার লুচি বানানোর টাইম। লুচি বানানো এখনও আমার কাছে চ্যালেঞ্জিং লাগে, তো যা দেখলাম ভেবে অভিষেকও খেলো, খেয়ে বললো কি ইয়েস ভালো লুচি হয়েছে, বাট হ্যাঁ ও কিছু বলেনি, বাট আমার নিজেও মনে হচ্ছিলো শেপটা পারছি না একদমই, গোল গোল লুচি যে শেপ হয় তাই মানুষের লুচি লুচি সবাই লুচিটাকে ধরে ঘোরায়, আর আমি লুচি না ঘুরিয়ে আমি পাটলাটাকে ঘোরাচ্ছিলাম। ব্যাস ওই পাটলা ঘোরাতে ঘোরাতে লুচি গোল চাকে একটু বেশি অন্যরকম ম্যাপ হচ্ছিলো, বাট হ্যাঁ ফুল ছিল মোটামুটি, মানে খারাপ হয়নি। আর আজকে আমি একটু আটা দিতে ভুলে গেছিলাম, যদিও আমার আটার লুচি একদম পছন্দ না, বাট ময়দার সাথে আমি অল্প মানে খুবই অসামান্য একটু আটা মেশাই, তো সেটা আজকে দিইনি, শুধু লুচি বানিয়েছি মানে ময়দারই বানিয়েছি। আর ভালোই লাগছিলো বেশ, নিজে শিখে গেছি লুচি বানাতে এখন। কার না ভালো লাগে বলো, বাঙালির হয়ে যদি লুচি না বানাতে পারি কেমন বাঙালি হলাম। তো এই দেখো লুচি টুচি বানিয়ে রেডি করছি, অভিষেককে তো দেবো, তো একসাথে সব ভেজে নিচ্ছি, নাহলে ওই খেতে খেতে দিতে দিতে না ঠিক পারি না আমি সেরকমভাবে, হয়তো অনেকেই করে বাট আমার হচ্ছিলো, তো অভিষেকও বলছিল একসাথেই নিয়ে আসো। এবার ওই একসাথে খেতে গেলে যা হয় ফোলা লুচিগুলো দেখো সব বসে গেছে, ওই জন্যই মনে হয় সবাই খায় আর ভেজে ভেজে দেয় ফুলকোটা থাকে বলে। যাক এ দেখো পনিরের তরকারি সাথে বেগুন ভাজা, জিজ্ঞেস করলো মিষ্টি খাবে কিনা, বললো না মিষ্টি এখন নেবে না, বিকজ এসেও ওই ঠাকুরের মিষ্টি খেয়েছিল প্রসাদের মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিটেড আমাদের, এবারে এই বাসন টাসন সব মাজতে হবে, পুরো কিচেন র্যাপ আপ করা, খুবই চাপ হয়ে যায় ভালো এরকম ডিনার করার পরে, তাই না? চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়াস। চলে এলাম রাতের ব্লগটাকে এন্ড করতে, এখন বাজে অলমোস্ট 12টা। উফ ঘেমের চান অবস্থা দেখতে পাচ্ছ, প্রচন্ড ঘেমে গেছি। মামা এসিটা চালা, এইসব না করে ড্যাডি বকবে, রিমোট টিমোট খুলে ফায়ারস্টিকে কি সব করছে, ওই তো ভাল করবে সে সরা, এখানে এসি রিমোটটা আছে, কি যে গরম করছে। চলো সারাদিন যা করলাম তো শেয়ারই করেছি দেখলে, আজকে আরও বেশি কষ্ট হচ্ছে, ওই সকাল থেকে সেরকম খাইনি, খেয়েছি মানে ওই দুপুরবেলা খেলাম একটু কলার, তারপরে ভাত পেটে না পড়লে যা হয় বাঙালি বোঝোই, তাও রাত্রে লুচি খেয়েছি, অনেক কিছুই খেলাম, লুচি পুরের তরকারি বেগুন ভাজা মিষ্টি সব তো সব মিলে খেলাম, আম তেবল যা হয় সারাদিন ঠিক করে না খেয়ে রাত্রে খেয়ে দিয়ে জল ঢাসা হয়ে গেছে, পেটটা ডিশ ডিশ করছে। চলো রাখি, কিছুই ভালো লেগে থাকে তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার করো, আমার হেল্প করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার, গুড নাইট। চলো গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার নতুন ব্লগ নিয়ে নতুন ঝকঝকে সকাল নিয়ে চলে আসবো, টিল দেন গুড নাইট।